দর্শক দু হাজার বারো দু হাজার সতেরো সালে সিসি সহ সকল ইসির নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এই আইন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে থেকে এ সম্পর্কে ব্রিফিং করছেন আইনজীবী আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিং ২০১২ সালে এবং দুই সালে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় এবং এটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে নিয়োগটি দেওয়া হয়েছিল পরবর্তীতে এটি নিয়ে প্রশ্ন উঠেছিল আপনি জানেন যে দুই হাজার সালের যে নিয়োগকৃত নির্বাচন কমিশনার তারা দুই হাজার চোদ্দো সালে এটি নির্বাচন পরিচালনা করেছিলেন এবং যেটি দুই হাজার সতেরো সালে যারা নির্বাচন কমিশনার হয়েছিলেন তারা দুই হাজার সালে নির্বাচন করেছিলেন এবং এই দুটি নির্বাচন নিয়েই কিন্তু পরবর্তীতে প্রশ্ন উঠেছে এবং বর্তমান যিনি নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনিও কিন্তু কিন্তু এটি নিয়ে বিব্রত ছিলেন এবং বারবার বলেছেন যে এই দুটি নির্বাচনী তাদেরকে মানে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তো এরকম একটি অবস্থায় দশজন আইনজীবী রিড করেছিলেন তাদের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির যেটি আজ আদালতে এটি শুনানি হয়েছে এবং তারা যেটি চ্যালেঞ্জ করেছিলেন সেটা হচ্ছে একটি আইন করা হয়েছিল দুই হাজার বাইশ সালের উনত্রিশে জানুয়ারি যেখানে বলা হয়েছিল এই যে সার্চ কমিটি গঠনের মাধ্যমে যে নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো তাদের যে কার্যাবলী সেটিকে বৈধতা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের যে বিধান থাকা ও সাংবিধানিক নয় কাউকে দায় মুক্তি দিয়ে অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং তাদের কৃতকর্ম নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না তাহলে আদালতের ক্ষমতা আর হবে আদালতের ক্ষমতা তো সাংবিধানিক ক্ষমতা আদালতের ক্ষমতা একশো দুই অনুচ্ছেদে গৃহীত সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ পাওয়ার আছে মৌলিক স্তম্ভ এই সংবিধানের মৌলিক স্তম্ভকে কোনো আইন করে কেড়ে নেওয়া যায় না এটাই পঞ্চম সংশোধনী মামলায় সেটেল হয়েছে এই জন্যই আমরা আজকে আদালতের সামনে যুক্তি উপস্থাপন করেছিলাম আদালত সন্তুষ্ট হয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন এবং আইন মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে কারণ দর্শানোর জন্য চার সপ্তাহ সময় দিয়েছে এবং এই দুই হাজার চোদ্দ দুই হাজার বারো সতেরো সালের এই যাদেরকে হয়েছিল প্রতিবাদ এবং নির্বাচন কমিশনার তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় আদালতে উত্থাপন করা যাবে না এই আইনকে এই যে দায়মুক্তি এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল দিয়েছে যদি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং ওনাদের অধীনে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যদি চ্যালেঞ্জ হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া যদি সঠিক না হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে তাদের কৃত পরবর্তী কৃতকর্ম নিয়ে অনিবার্য প্রশ্ন হবে কারো যদি একটা অফিসে কারো অফিসে কারো অফিসে বসারই বৈধতা না থাকে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটাই বৈধ না হয়ে যায় তাহলে কি করে একজন মানুষের কৃতকর্ম বৈধ হবে তার অংশ হিসাবে দুই সালে নির্বাচন হয়েছে দুই সালে নির্বাচন হয়েছে আপনারা সবাই তার সাক্ষী দুনিয়া জুড়ে দুই হাজার সালে নির্বাচন দুই সালে নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে কে ভোট দিতে পেরেছে কে ভোট দিতে পারে নাই এর সাক্ষী আমরা সবাই এ নিয়ে নতুন করার কিছু নাই এবং রুল অ্যাবসোলিউট হলে এই দায়মুক্তি থাকবে না তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন উত্থাপন হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন উত্থাপন হলে তাদের কৃতকর্ম নিয়েও প্রশ্ন নিশ্চিতভাবে প্রশ্ন এই দায়মুক্তির নজির আছে পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে মুন সিনেমা হলের মামলা আপনারা দেখতে পাবেন পঞ্চম সংশোধনীর ক্ষেত্রে এই দায়মুক্তি আছে হলো অপারেশন ক্লিন হার্টের ক্ষেত্রে যে দায়মুক্তি দিয়েছিলেন সেটিতেও হাই ডিভিশনের একই প্রশ্ন আছে একইভাবে আপনারা দেখতে পাবেন ইন্ডেমনিটি অর্ডিনেন্স নামে যে অর্ডিনেন্স ছিল সেই অর্ডিনেন্সকেও অবৈধ ডিক্লেয়ার করে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যদি সব দায় মুক্তি এরকম হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের দায় মুক্তি নেওয়া প্রশ্ন উত্থাপন হওয়াটাই স্বাভাবিক আইনসম্মত এবং সাংবিধানিক কথা বলছিলাম অ্যাডভোকেট শিশির মনির তার সাথে এবং তিনি যেটি বলছেন যে এই রুল যেটি দিয়েছে সেই রুলটা যদি আসলে যথাযথ ঘোষণা করে যদি রায় হয় এবং তাদের যে কৃতকর্ম অর্থাৎ তারা যে নির্বাচন পরিচালনা করেছিলেন দুই হাজার চোদ্দো এবং দু হাজার আঠেরো সালে এই দুটি বিষয় নিয়েও প্রশ্ন উঠবে এবং সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং যেটি আগে পঞ্চম পঞ্চম সংশোধনের ক্ষেত্রে যেটি হয়েছিল সেই প্রশ্ন থেকে যাবে অর্থাৎ এটি ইতিহাসে লেখা থাকবে যে দু হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের যে নির্বাচন সেটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন